জাননা রাজঘাটে গেছিল, দিল্লি পুলিশ দেখিয়ে দিয়েছে, কৃষি ভবনে ঢুকে বসেছিল, চ্যাংদোলা করে দৌড় দেখছিলেন না, রাজঘাটে দৌড় দিচ্ছিলেন, আবার যান দৌড় করাবো আমরা। আমরা রাজনৈতিক প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করব, যেখানে শুভেন্দু অধিকারীও পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। যেভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যা ব্যবস্থা নেওয়া হয়েছিল, এবারেও তার ব্যবস্থা নেওয়া হবে এমনটাও হুঁশিয়ারি দিয়ে দিলেন বিরোধী দলনেতা। স্বাভাবিকভাবে বিষয়টা নিয়ে রাজনৈতিক মহলে চাপানোতর শুরু হয়ে গিয়েছে, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে দিল্লি গিয়ে রাজ্যের টাকা আদায়ের দাবি জানাবেন বলেন। সুজন চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে, সুজনবাবুর কি প্রতিক্রিয়া নেব, যেখানে সুজনবাবু তৃণমূল নেত্রী বলছেন যে এবারে তিনি নিজে যাবেন, প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার সময় চাইবেন, না হলে অবস্থান আন্দোলনে বসবেন। আপনার প্রতিক্রিয়া 100 দিনের কাজে টাকার দাবিতে? টাকার দাবিতে তো দিল্লি অভিযান ওদের হলো, তা নিয়ে বহু আলাপ আলোচনা হলো, সারা টিভি জুড়ে হলো, সব এমএলএ এমপি মন্ত্রীরা গেলেন, মুখ্যমন্ত্রী পায়ে লেগেছে এই বলে তিনি গেলেন না, ভাইপো সেখানে নেতৃত্ব দিলেন, তা নিয়ে অনেক কিছু হলো। ওখান থেকে ঘোষণা করে বেআইনি ভাবে রাজভবনের সামনে গিয়ে বসা হলো, তারপরে এমন চাপ হলো যে রাজ্যপাল দার্জিলিং এ যেতে না যেতে পরিমরি করে আবার দৌড়ে আসলেন, রাজ্যপালও ওদের হয়ে চিঠি পিঠি লিখলেন, বড় খুব খুশি হলেন। তো ভাইপোর উপরে কি পিসির ভরসা কমে গেল? ভাইপো টাকা আদায়ের জন্য যে লড়াই করছে সে কি ফেল, সেই কারণে কি আমার পিসিকে নামতে হচ্ছে, নাকি ভাইপো টাকা আদায় করতে গিয়ে দেখেছে যে রাজ্য হিসেব দিচ্ছে না, হিসেব পাওয়া যাচ্ছে না, সেইটা হিসেব দেওয়ার দায়িত্ব মুখ্যমন্ত্রী, তিনি হিসেব দিতে পারবেন না বলে কি আবার একই খেলায় রাস্তায় বসবেন বলে ঘোষণা করছেন? রাস্তায় বসার চাইতে সবচাইতে বড় একেবারে রাজভবনের গোড়ার রাস্তায় তো ভাইপো বসেছিলেন, মনে হচ্ছে ভাইপোর উপরে ওর কোনো ভরসা নেই, বাংলা মানুষের উপর তো নেই বটেই, ভাইপোর উপরেও ভরসা নেই, দিল্লির দয়াতে টিকে থাকতে হবে বলে নানান রকম ওজোর আপত্তি করে যাচ্ছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।